সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন রাহু কেতুর গোচর পরিবর্তনে কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য এবার খুলবে ভাগ্যের দরজা। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিভাবে রাহু কেতুর গোচর পরিবর্তনে ভাগ্যের দরজা খুলবে, দেখুন। রাহু এবং কেতু কিন্তু বিগত 3 বছর যাবৎ ধরে তুঙ্গস্থ অবস্থায় ছিল এবং 24 মে আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকা মোতাবেক 24 মে 2022 ইংরেজি তারিখ থেকে 24 নভেম্বর 2023 পর্যন্ত রাহু মেষরাশিতে এবং কেতু তুলারাশিতে অবস্থান করবে। তো আপনাদের রাশির তৃতীয় রাহু এবং ভাগ্য স্থানে কেতু পরিভ্রমণ করবে। তো বিশেষ করে রাহু কেতুর গোচর পরিবর্তনে কিভাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এবার খুলবে ভাগ্যের দরজা। তাছাড়া দেবগুরু বৃহস্পতি এই 9 এপ্রিল 2022 ইংরেজি তারিখ থেকে অতিচার গতি দ্বারা আপনাদের রাশির ধনভাবে গমন করবে এবং 1 বছর 7 মাস যাবৎ অর্থাৎ 21 নভেম্বর 2023 ইংরেজি তারিখ পর্যন্ত আপনাদের রাশির ধনভাবে পরিভ্রমণ করবে। তো ধনপতি দেবগুরু বৃহস্পতি ধনভাবে পরিভ্রমণ করবে আর রাহু কিন্তু তৃতীয় অবস্থান করবে। তো রাহু তৃতীয় অবস্থান করে আপনাদের রাশি লগ্নের একাদশে দৃষ্টি দেবে। তাছাড়া আপনাদের রাশি লগ্নের ভাগ্য স্থানে তার সপ্তম দৃষ্টি পড়বে। আপনাদের রাশি লগ্নের সপ্তম ভাবে কিন্তু রাহুর নবম দৃষ্টি পড়বে আর চতুর্থ ভাবে রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে। তো রাহুর অবস্থান অপেক্ষা দৃষ্টিটা কিন্তু খুব একটা শুভকর হয় না। তো আয়ভাবে রাহুর দৃষ্টিতে আয় উপার্জন কেমন করবে, যদিও আয় পতি এবং ধনপতি দেবগুরু বৃহস্পতি ধনভাবে অবস্থান করবে। তাছাড়া কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি 3টি গ্রহ পাপ গ্রহ। তো ধনভাবে কিন্তু এই রাহু কেতুর গোচরকালীন বিশেষ করে বৃহস্পতি মঙ্গল 2টি পাপ গ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া এই মঙ্গল যখন মেষ এবং বৃষ রাশিতে পরিভ্রমণ করবে বিশেষ করে 1 জুলাই 2022 থেকে 16 মার্চ 2023 ইংরেজি তারিখ পর্যন্ত, এই সময়ে রাহুযুক্ত মঙ্গল মেষরাশিতে মঙ্গল যুক্ত পরিভ্রমণ করবে, তখন রাহুযুক্ত হবে। বৃষ রাশিতে যখন পরিভ্রমণ করবে তখন রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে। তো এই পাপক মঙ্গল আরও বেশি পাপগ্রস্ত হবে। তো মঙ্গলের বিশেষ করে মঙ্গল কিন্তু তৃতীয় এবং দশম পতি। তো বিশেষ করে ভাই বোনদের সাথে সম্পর্ক তখন কেমন থাকবে, এমনকি চতুর্থভাবে গিয়ে রাহুদিষ্ট হবে। তো তখন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সাথে কতটা সম্প্রীতি বজায় রাখবে, সেই সঙ্গে সহকর্মী অংশীদারদের সাথে সদ্ভাব কতটা বজায় থাকবে। তাছাড়া কর্মপতি যে চতুর্থে পাপগ্রস্ত হবে, তো কর্মে কতটা সফলতা দেবে আর কতটা ব্যর্থতা দিতে পারে। তথাপিও কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুক্র কিন্তু শুভকারক গ্রহ আর বৃহস্পতি মারক। তো শুক্র হচ্ছে ক্ষণস্থায়ী গ্রহ, সে প্রতি 28 দিন অন্তর রাশি পরিবর্তন করবে। তো এই রাশি পরিবর্তন করতে করতে কোন সময় গিয়ে শুভ ফল দেবে আর কোন সময় গিয়ে এই শুক্র পাপযুক্ত পাপদিষ্ট না হলে কিন্তু এই 1.5 বছর শুভ ফল দেবে। তো বিশেষ করে শুক্র, বুধ, রবি এগুলো ক্ষণস্থায়ী গ্রহ। তো এগুলো কখন শুভ ফল দেবে, অর্থাৎ ক্ষণস্থায়ী শুভ ফল দেবে, আবার ক্ষণস্থায়ী কিন্তু অশুভ ফল দিতে পারে। তাই তো আমার আরেকটি আকর্ষণ আছে মাসিক রাশিফল বিচার। তো এই যে মাসিক রাশিফল, এই রাহু কেতুর গোচরকালীন সময়ের যে 1.5 বছর, এই 1.5 বছরে মাসিক হিসাবে 18টি ভিডিও দেওয়া হবে। তো এই 18 মাসের 18টি ভিডিওতে তারিখ অনুযায়ী ভাগ্যাদেশ বলা হবে। তো কোন তারিখটি আপনাদের শুভ যেতে পারে, কোন কোন দিক থেকে শুভ যেতে পারে, শুক্র কী কী ফল দিতে পারে, বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধি কতটা দিতে পারে, বিশেষ করে আমাদের ভাগ্যের দরজা খুলবে। তো সেই সঙ্গে কিন্তু আমাদের ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকতে হবে, পিতামাতার সাথে সদ্ভাব বজায় থাকতে হবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পেতে হবে, দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে হবে, কর্ম অর্থ মোক্ষ সুনাম যশ প্রতিষ্ঠা সব কিছু মিলেই তো আমাদের ভাগ্যের দরজা খুলবে। তো কোন তারিখে কী ঘটতে পারে তার জন্য আপনারা মাসিক রাশিফলগুলো দেখতে পারেন। তাছাড়া এই ভিডিওতে আলোচনা করলে ভিডিওর যে কলেবর বৃদ্ধি হবে তা আপনাদের ধৈর্য বাঁধ ভেঙে যাবে, এমনকি
আপনারা মনেও গেঁথে রাখতে পারবেন না। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকবৃন্দদের বলবো, আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, যেহেতু আমাদের ভিডিওটি হচ্ছে রাহু কেতুর গোচর পরিবর্তন, তো রাহু মেষ রাশিতে, কেতু তুলা রাশিতে অবস্থান করবে। তো রাহু মেষ রাশিতে অবস্থান করে আপনাদের রাশির আয়ভাবে দৃষ্টি দেবে। তো আয় এবং ধনপতি বৃহস্পতি পাপগ্রহ হওয়া সত্ত্বেও সে কিন্তু এই সমগ্র দেড় বছরই ধনভাবে অবস্থান করবে। তো বিশেষ করে আর আপনাদের রাশি অধিপতি এবং রাশির দ্বাদশপতি শনি মহারাজ দ্বাদশে অবস্থান করবে এবং 5ই জুন 2022 ইংরেজি তারিখে এই শনি মহারাজ কিন্তু বক্রস্থ হবে। 16ই অক্টোবর 2022 ইংরেজি তারিখে বক্রত্যাগ করবে এবং 10ই ফেব্রুয়ারি 2023 ইংরেজি তারিখে শনি মহারাজ কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের রাশিটি কিন্তু শনি মহারাজের জন্য মূল ত্রিকোণ এবং আনন্দময় স্থান, সেখানে গমন করবে। তো তখন কিন্তু শনি মহারাজ হয়তো দ্বাদশে থেকে ব্যয়ের মাত্রা বাড়াতে পারে, এমনকি বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় ঘটাতে পারে। তো যত বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় ঘটাক না কেন, তার থেকে 10 গুণ ফুসিয়ে দেবে। অর্থাৎ শনি মহারাজ যখন দেবে তখন সসাগর ধনী অধিপতি করবে, আর যখন নেবে তখন কিন্তু পথে বসিয়ে দেবে। তো নিশ্চিত কিন্তু আপনাদের ভাগ্যের দরজা খুলে যাবে, বিশেষ করে 10ই ফেব্রুয়ারি 2023 ইংরেজি তারিখ থেকে 24শে নভেম্বর 2023 পর্যন্ত। এই সময়ে আপনাদের কি চাই, বিশেষ করে যাদের কেরিয়ারে ধস নেমেছিল, বিজনেসে মন্দা চলছিল, অর্থভাগ্যে টানা পড়েন ছিল, দাম্পত্য জীবনে অশান্তি ছিল, সন্তান সন্ততি নিয়ে মনোকষ্ট ছিল, সন্তানদের কেরিয়ার নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, এডুকেশন লাইফে ধস নেমেছিল, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙেছিল, বন্ধুত্বে ফাটল ধরেছিল, আত্মীয় স্বজনদের সাথে মতানৈক্য ছিল, এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট যানবাহন ক্রয়ের জন্য হুণ্য হয়ে ছুটে বেড়াচ্ছিলেন বা ব্যাংক ঋণ প্রাপ্তির আশায় ছুটে বেড়াচ্ছিলেন, এসব সকল কিছু ফিরিয়ে দিয়ে আপনাদের খুলবে ভাগ্যের দরজা। সেই সঙ্গে ধনপতি ধনভাবে অবস্থান করায় বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন, যেমন উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি আপনারাও প্রচুর উপার্জন করবেন, যার ফলে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, এমনকি দীর্ঘদিনের ধার কর্জ ঋণ মুক্তির পথও কিন্তু প্রশস্ত করবে। তাছাড়া সুনাম যশ প্রতিষ্ঠার জোয়ারেও কিন্তু ভাসিয়ে দেবে। সেই প্রতিষ্ঠার উপর ভর করে আপনারা এই দেড় বছর যে ভাগ্যের দরজা খুলবে, এই ভাগ্যের দরজার আটকাবে না, এটা আপনারা দীর্ঘস্থায়ী ভাগ্যের দ্বার খোলা থাকবে, অর্থাৎ দীর্ঘস্থায়ী আপনারা এর সফলতা ভোগ করবেন। সুপ্রিয় দর্শক, তবে মনে রাখতে হবে রাহু যেহেতু তৃতীয় অবস্থান করবে আর তৃতীয় দশমপতি সেনাপতি মঙ্গল কিন্তু পাপগ্রহ, তো তৃতীয় রাহু অবস্থান করে ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি করতে পারে, তাদের সঙ্গে কলহ বিবাদের কারণে পারিবারিকভাবে পৃথক হতে পারে, এমনকি ভাই বোনদের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাদের নিয়ে চিকিৎসালয়ে ছোটাছুটি করতে হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে কর্ম নিয়েও কিন্তু কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে। তাছাড়া বিশেষ করে 1লা জুলাই 2022 থেকে 17ই আগস্ট 2022 ইংরেজি তারিখের মধ্য সময় বিশেষ করে মেষ রাশিতে মঙ্গল গমন করে যে রাহু যুক্ত হবে, এই সময় কিন্তু ভাই বোন কর্তৃক ধন সম্পদ সম্পত্তি আত্মসাৎ হতে পারে, তাদের মধ্যে মারামারি লাঠালাঠি পর্যন্ত হতে পারে, সেই সঙ্গে মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে। তাই তো এই সময় বিশেষ করে সতর্ক থাকতে হবে। তাছাড়া এই সেনাপতি মঙ্গল যখন চতুর্থে গমন করবে 17ই আগস্ট 2022 ইংরেজি তারিখ থেকে 16ই মার্চ 2022 ইংরেজি তারিখ পর্যন্ত অবস্থান করবে, তো এই সময়ে কিন্তু বিশেষ করে বন্ধুবান্ধবদের মধ্যে একটু রাগারাগি এমনকি ক্রোধ অহংকার এগুলো দেখা দেবে, যার জন্য প্রেমিক প্রেমিকার প্রেমে ফাটল ধরতে পারে, বন্ধুত্বে বিচ্ছেদ ঘটতে পারে, এমনকি বিশেষ করে সহকর্মী অংশীদারদের সাথেও মতানৈক্য তৈরি হতে পারে, যার ফলে বিশেষ করে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হতে পারে। তবে সেই আলাদা করাটাও কিন্তু আপনাদের জন্য পক্ষের হবে বা সাপে বর হবে, অর্থাৎ আপনাদের ব্যবসা বাণিজ্য আরও অধিক
চাঙ্গা করে তুলবে তাতে সন্দেহের অবকাশ নেই। তবে মনে রাখবেন পঞ্চম এবং অষ্টমপতি বুধের শুভ প্রভাব, যেহেতু বুধের কথা কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে কোথাও শুভ অশুভ বলা হয়নি। তবে যদি শুভযুক্ত থাকে শুভ হবে, অশুভ যোগযুক্ত হলে অশুভ হবে। তার জন্য কিন্তু আমি মাসিক রাশিফল দেখতে বলেছি। তো পঞ্চম ভাবে যেহেতু কোনো পাপক গ্রহের দৃষ্টি নেই, এমনকি অষ্টম ভাবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে রাহুকেতুর গোচরকালীন সময়। তো বিশেষ করে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী আছেন তাদের মনোবল 10 গুণ চাঙ্গা করে তুলবে। এমনকি শিক্ষার্থীরা পরিশ্রমী হবেন, কৌশলী হবেন, অধ্যবসায়ী হবেন, সঞ্চয়ী হবেন। সেই সঙ্গে বিশেষ করে আপনারা যে অধ্যবসায় গুণের বলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করবেন, উচ্চশিক্ষার দ্বার খুলবে, উচ্চশিক্ষার্থে বিদেশ গমন হবে, এমনকি কর্ম ও ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাবে। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে আপনার পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। এমনকি বিশেষ করে সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্ম প্রাপ্তির বাসনা পূর্ণ করে দেবে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা কিন্তু নিজেরাই ঘায়েল হবে। তাছাড়া মনে রাখবেন যে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের পঞ্চম পতি বুধের শুভ প্রভাবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন, পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন। তবে ষষ্ঠে কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে। তো ষষ্ঠপতি হচ্ছে চন্দ্র দ্রুত গতিশীল গ্রহ, তো সেখানে কিন্তু দীর্ঘ সময় শনি মহারাজেরও সপ্তম দৃষ্টি পড়বে। বিশেষ করে দাঁতের রোগ, চোখের রোগ, পেটের রোগ, এমনকি ক্রোনিক ডিজিজ, হাড়ের ভিতর মজ্জার পীড়া, সেই সঙ্গে বিশেষ করে ছোটোখাটো অস্ত্রোপচার, এমনকি বিষাক্ত কীটপতঙ্গের দংশনজনিত যন্ত্রণা, ফোড়া, পাঁচরা ঘা, গরমি ঘা, হাম, বসন্ত, এগুলো থেকে কম বেশি আক্রান্ত করতে পারে। তাছাড়া আপনাদের রাশির সপ্তম পতি গ্রহপিতা রবি, রবির শুভ প্রভাবে জীবন সঙ্গী বা জীবন সাথীরা কর্ম পাবে, কিন্তু সপ্তম ভাবে রাহুর দৃষ্টি পড়ায়। বিশেষ করে জীবন সাথী বা জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্য নিয়ে মনকষ্ট, মনোবেদনা, এমনকি মনচঞ্চলতার কারণ হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে হাজির হতে পারে। অত্যাবশ্যকীয় বিদেশ গমনে যাদের জীবন সাথী বা জীবন সঙ্গীরা বিদেশ গমন করবেন তাদের বিদেশ গমনে বাধা আসতে পারে। সেই সঙ্গে যারা অংশীদারি ব্যবসা বাণিজ্য করবেন জীবন সঙ্গীর সঙ্গে তাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব কলহ বেঁধে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হতে পারে। এত দূর সত্ত্বেও বিশেষ করে আপনারা অনেকটা সচেতন হবেন। সেই সঙ্গে গ্রহপিতা রবির আলোয় আপনাদের লাইফস্টাইল বদলে দেবে, অর্থাৎ ভাগ্যের দরজা খুলবে তাতে সন্দেহের অবকাশ নেই। তো এই সকল দিকে একটু সতর্ক থাকতে হবে সুপ্রিয় দর্শক। তাছাড়া অষ্টমে কিন্তু দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে। তো বিশেষ করে অষ্টম স্থান থেকে আমরা নিধন বিচার করে থাকি, তো কবে আমাদের চোর সিটিং বা যজ্ঞান পার্টি লুটতরাজের খপ্পরে পড়ে ধন সম্পদ হারাতে হবে, এমনকি মামলা মোকদ্দমার খড়গ ঝুলবে, মামলা মোকদ্দমায় শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, ঘুষ উৎকোচ গ্রহণ, নেশাজাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয় করতে গিয়ে আমরা কবে বিশেষ করে হাতকড়া পড়বে, তো এই সকল দিকে কিন্তু আপনাদের ছায়া দিয়ে বাঁচাবে এই বৃহস্পতির দৃষ্টিতে। অর্থাৎ নিধনের মাত্রা কম হবে, যার ফলে যে ভাগ্যের দরজা খুলবে সেই ভাগ্যের দরজায় আপনাদের দিয়ে ভাগ্য লক্ষ্মী প্রবেশ করে আপনাদের কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। তাছাড়া ভাগ্যস্থানে কেতু, আমি বারবার বলেছি যে দ্বিতীয় নবম দশম একাদশে কেতু শুভ ফলদাতা, তো সে যে গৃহেই থাকুক না কেন। তো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যস্থানে কেতু, বিশেষ করে ভাগ্যে আকস্মিক পরিবর্তন ঘটবে। ভাগ্য লক্ষ্মী সর্বদা আপনাদের গৃহে বসতি স্থাপন করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্নসাধ বাস্তবায়িত করবে, সেই সঙ্গে বিদেশ গমন স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে। এমনকি এই কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যদি এই 1.5 বছরে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করেন সেই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে। তাছাড়া কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা
এই দেড় বছরের সন্তান লাভ করবেন, সেই সন্তান জন্মের পর আপনাদের ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। সেই সঙ্গে সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকারের প্রতি মন আকৃষ্ট থাকবে। যারা গান, বাজনা, আঁকা, লেখা, অভিনয়, আবৃত্তি, সোশ্যাল মিডিয়ার কর্মে নিযুক্ত আছেন, তারা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবেন। সেই সঙ্গে বিশেষ করে যারা ইমারত দ্রব্যের ব্যবসা বাণিজ্য, এমনকি ইট, বালু, সিমেন্ট, খোয়া, ফার্নিচার, সেই সঙ্গে রং, বার্নিশ, হার্ডওয়্যার, মেশিনারিজ, অস্ত্রশস্ত্র, গোলা বারুদ, গ্যাস অর্থাৎ রান্নার গ্যাস, জ্বালানি তেল, এই সকল বা ঔষধপত্র, মেডিকেল অ্যাক্সেসরিজ, এমনকি যানবাহনের ব্যবসা বাণিজ্যে যারা লিপ্ত আছেন তারা অধিক লাভবান হবেন। তাছাড়া এই সকল মন্ত্রণালয়, বিশেষ করে গৃহ, গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে, সেই সঙ্গে যারা আগুন, জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে যারা কর্মরত আছেন, সেই সঙ্গে চিকিৎসা মন্ত্রণালয় অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যারা কর্মরত আছেন তাদের ভাগ্য অধিক ফুলে ফেঁপে উঠবে। কারণ কর্মভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে। তো বিশেষ করে কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ, প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে, তাতে সন্দেহের অবকাশ নেই। তবে বলতে পারেন যে একাদশে আমাদের আয় ভাবে যে রাহুর দৃষ্টি পড়বে, এটি কি আয় উপার্জনে বাধা সৃষ্টি করবে না? দেখুন, আয়পতি বৃহস্পতি কিন্তু ধনভাবে থাকবে, যদিও কুম্ভ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি পাপক গ্রহ, তাই বলে সে যে ধন দেবে না বা আয় উপার্জন করবে না এটা কিন্তু হতে পারে না। বরং আটকে থাকা কাজ সচল করাবে, আয় উপার্জনের নিত্য নতুন সুযোগ এনে হাজির করবে, সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্নসাধ বাস্তবায়ন করবে, তাতে সন্দেহের অবকাশ নেই। সেই সঙ্গে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, এমনকি গোলা ভরা ধান, এগুলো কিন্তু আপনাদের প্রকৃত পক্ষে বাস্তবায়িত করবে এই দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে। তাছাড়া কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের শনি মহারাজ নিঃসন্দেহে কিন্তু রাজার মতো এই দেড় বছর অবস্থান করাবে। তো বিশেষ করে ভাগ্যের দরজাও খুলবে আর শনি মহারাজ রাজার ন্যায় ফল দেবে। তো মহারাজ মহারাজের মতো ফল দেবে, কিন্তু অনুচিত অবৈধ পথে উপার্জন কিন্তু শনি মহারাজ কখনোই সহ্য করে না। তাই তো নেশা, মদ্য, জুয়া, ঘুষ, উৎকোচ, এগুলো থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে আপনাদের যে ভাগ্যের দরজা খুলবে সেই দরজা যাতে বন্ধ না হয়, তার জন্য কিন্তু ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। নতুন বন্ধুত্ব করার আগে ভেবে চিনতে, বুঝে শুনে পা বাড়াতে হবে। জীবনসাথী, জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। নিজেদেরও স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে হবে। দুই চাকার বাহন বর্জন করতে হবে। সেই সঙ্গে বিশেষ করে তীক্ষ্ণ শানিত বুদ্ধিবৃত্তি এবং বিচক্ষণতা, শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল অবলম্বন করতে হবে। তবেই না কিন্তু ভাগ্যের দরজা খোলার যে প্রকৃত সফলতা সেটি আপনারা প্রাপ্ত হবেন। সেই সঙ্গে এই দেড় বছরে রাহু কেতুর গোচর পরিবর্তনে আপনাদের যেমন স্বপ্ন সাৎপূর্ণ করবে, তেমনি মামলা মোকদ্দমা, কোর্ট কেসের রায়ও পক্ষে আসবে। দীর্ঘদিন ধরে যারা কারাবাস বরণ করছেন তাদের কারামুক্তির পথ প্রশস্ত হবে। সন্তান সন্ততির আজ্ঞাবহ হয়ে থাকবে, তারাও কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে। এক কথায় সকল কিছু মিলিয়ে অশুভত্ব দূরীভূত করতে পারলে শুভত্বের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় আপনাদের লাইফ স্টাইল চমকে দেবে। সুপ্রিয় দর্শক, তবে এই সকল দিকে যদি আমরা সতর্ক থাকতে পারি, তো সতর্ক থাকতে পারলে নিশ্চিত কিন্তু যে ভাগ্যের দরজা খুলবে সেই দরজায় দিয়ে আমাদের ভাগ্য লক্ষ্মী প্রবেশ করবে এবং লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে আমাদের সকল প্রকার বালা, মুসিবত, দুর্যোগ, এমনকি অভাব অনটন, এগুলো দূরীভূত করে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যকে চমকে দিয়ে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। যার ফলে আমরা এক কথায় ভবিষ্যতের ভীত গড়তে সক্ষম হব, যে ভীতের উপর নির্ভর করে আমাদের বংশধরেরাও কিন্তু মৌজ মস্তিতে তাদের লাইফটি অতিবাহিত করবে। তো দর্শকবৃন্দ, এই বাধা বিপত্তি অতিক্রম করার জন্য বিশেষ করে আমরা কি করব এই কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকারা? তো বিশেষ করে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের চতুর্থ ভাগ্যপতি
প্রেমের দেবতা শুক্রাচার্য একাই কিন্তু শুভকারক গ্রহ। তাছাড়া যেমন বৃহস্পতি, মঙ্গল, চন্দ্র এগুলো পাপ এবং মারক গ্রহ, আর রবি বুধের কথা বলাই হয়নি। তো যাই হোক, এখানে শুক্র একাই কিন্তু আপনাদের পারিবারিক সুখ, শান্তি, সমৃদ্ধি, সেই সঙ্গে প্রতিষ্ঠা, যশ, সম্মান, তাছাড়া অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন, স্বচ্ছ এক লাইফস্টাইল আপনাদেরকে উপহার দেবে। তো সেই উপহারকৃত লাইফস্টাইলকে দীর্ঘদিন ধরে রাখার চেষ্টা করতে হবে। তার জন্য কিন্তু এই 1.5 বছরের যে অশুভত্ব, সেই অশুভত্ব দূরীভূত করতে হবে। তো এখানে বৃহস্পতি পাপ এবং মারক, সে আয়পতি এবং ধনপতি, তথাপিও কিন্তু বৃহস্পতির একটি প্রতিকার ধারণ করার আবশ্যকতা রয়েছে। তো বৃহস্পতি মঙ্গলের মিলে আপনারা অরেঞ্জ কালারের পোকরাজ যে বা আগুন কালারের পোকরাজ বা কমলা কালারের পোকরাজ বা পোড়া ইটের কালারের পোকরাজ, এর একটি পোকরাজ ধারণ করবেন এবং কেতুর ক্যাটসাই, এই দুটি রত্ন ধারণ করবেন। দেখবেন আপনাদের সকল প্রকার মানে দুর্যোগ, বিশেষ করে যত প্রকার অশুভত্ব আছে একজন মানুষের জীবনে ঘটতে পারে, তার প্রায় সিংহভাগই আপনাদের মুক্ত করবে এবং শুভ ফলের সর্বোচ্চ সফলতা পাবেন। বিশেষ করে রত্নপাথর ধারণ করে কি হবে, দেখুন রত্নপাথর কিন্তু একটি ছত্র মাত্র, যে ঝড় বৃষ্টির মাঝে একটি ছাতা যেমন মস্তককে একটু হলেও বাঁচায়, ঠিক তদনুরূপ এই রত্নপাথর কিন্তু আপনাদের ছায়া দিয়ে একটু হলেও বাঁচাবে। তবে মনে রাখতে হবে যে যেহেতু রত্নপাথর, তাছাড়া দেখুন অশুভ সময় যাতে আমরা সর্বনিম্ন অশুভ ফল পাই আর শুভ সময় যাতে সর্বোচ্চ শুভ ফল পাই, তার জন্যই কিন্তু আমরা রত্নপাথর ধারণ করব। তো পোকরাজ ধারণ করব, পোকরাজটি অরেঞ্জ কালার বা আমি বলেছি পোড়া ইটের কালার, এই কালারের পোকরাজটি হতে হবে। সেই সঙ্গে কেতুর ক্যাটসাইটি শ্বেত বর্ণের হলে আরও বেশি ভালো হবে, কারণ শুক্রই কিন্তু রাজযোগকারক গ্রহ আর শুক্রের গৃহেই কিন্তু কেতু অবস্থান করছে। তো এই দুটি রত্ন যদি আপনারা ধারণ করতে অসমর্থ হন, সেক্ষেত্রে আপনার বামুনহাটির মূল, অনন্তমূল এবং অশ্বগন্ধার মূল, বামুনহাটির মূল বৃহস্পতিবারে, অনন্তমূল মঙ্গলবারে, আর হচ্ছে অশ্বগন্ধার মূল মঙ্গলবারে তুলে এনে পুরুষেরা ডান বাহুতে আর নারীরা বাম বাহুতে ধারণ করতে পারেন। যদি তাতেও অসমর্থ হন, তাহলে এই ভিডিওর শেষে মঙ্গল, বৃহস্পতি এবং কেতুর মন্ত্র দেওয়া থাকবে। তো তার মধ্যে গায়ত্রী মন্ত্র এবং জপ মন্ত্র 28 বার করে আর প্রণাম মন্ত্র 3 বার করে জপ করবেন। দেখবেন আপনাদের এই রাহু কেতুর গোচর পরিবর্তনের যে 1.5 বছর, এই 1.5 বছরে কিন্তু আপনাদের লালিত স্বপ্নসাধ বাস্তবায়িত করবে, সফলতার ভিতকে মজবুত করবে, কেরিয়ারকে চমকে দেবে, বিজনেস ফুলে ফেঁপে উঠবে, অর্থভাগ্য নিশ্চিত বৃদ্ধি পাবে, গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট, যানবাহন ক্রয়ের স্বপ্ন তো বাস্তবায়িত হবেই, সেই সঙ্গে সকল প্রকার মনোবাসনা পূর্ণ করে আপনাদের জীবনে উপহার দেবে এক সম্ভাবনাময় সময়, যে সময়টি আপনাদের সারা জীবন মনে গেঁথে রাখার মতো সময় বলে গণ্য হবে। তো দর্শকবৃন্দ, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান সত্যিকার অর্থে এই রাহু কেতুর গোচর পরিবর্তনে আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে আপনাদের ভাই, বোন, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবদেরও দেখার সুযোগ করে দিতে পারেন। তাছাড়া আপনারা দর্শকবৃন্দ কেন কমেন্ট করবেন, আপনাদেরই কমেন্ট নিয়ে কিন্তু আমি উপস্থিত হব যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেই ধরনের ভিডিও নিয়ে। তো দর্শকবৃন্দ, আমি আশা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই রাহু কেতুর গোচর পরিবর্তনকালে আপনাদের ভাগ্যের দরজা খুলুক এবং সেই দ্বার দিয়ে ভাগ্য লক্ষ্মী প্রবেশ করুক, লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করুক, আপনাদের ধার কর্জ ঋণ থেকে মুক্ত হন, সফলতা গ্রাপ চাঙ্গা হোক, জীবনের চাওয়া পাওয়া পূর্ণ হোক, পিতা মাতা, ভাই বোন, সন্তান সন্ততি, জীবন সাথী, জীবন সঙ্গী সবাইকে নিয়ে মৌজ মস্তিতে লাইফস্টাইলে এই 1.5 বছর অতিক্রম করুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।